আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বারো মাসি তরমুজ চাষ পদ্ধতি পর্ব দুই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, এর আগের ভিডিওতে দেখেছেন যে তরমুজের চারা প্লাস্টিকের ট্রের মাধ্যমে উৎপাদন করে আমরা হচ্ছে জমিতে লাগানোর জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের চারা প্রাপ্তবয়স্ক হয়েছে এবং আমরা তরমুজের চারা লাগানোর জন্য জমি সাজ দিয়েছি, বেড তৈরি করেছি। বেড কতটুকু হচ্ছে দীর্ঘ তা আপনাদের সঙ্গে আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি। আজকে আপনারা দেখতে পারবেন যে রাসায়নিক সারগুলো যে আমি মিশ্রণ করা দেখিয়েছিলাম সেই রাসায়নিক সারগুলো এই বেডের উপরে ছিটিয়ে দিয়ে মাটি সমান করে দেওয়া হয়েছে। এখন এই বেডের উপরে মালচিং পেপার বিছানো হবে। তো মালচিং পেপার বেডের উপরে কীভাবে বিছানো হয় তা বেডের উপরে কিভাবে মালচিং পেপার বিছানো হয় চলুন এখন আমরা দেখে আসি। এটি হচ্ছে মালচিং পেপার এর কভার। এই মালচিং পেপারটা আমরা এনেছিলাম। মালচিং পেপারে একটি রোল থাকে, এই রোলে যে পেপারগুলো থাকে একটি রোলের মতে যে পেপার থাকে সেটি আনুমানিক 30-33% জমির উপরে এটি হচ্ছে বিছানো যায়। তো আমরা একটি রোল নিয়ে এসেছি 30% জমির জন্য। তো এখন এই রোলটি বিছানো হচ্ছে বেডের উপরে। তো মালচিং পেপার বিছানোর আগে বেডের প্রথম অংশে একটু গর্ত খুঁড়ে নিব আমরা, কারণ এই মালচিং পেপারটা এই গর্তের উপরে যদি আমরা মাটির সাহায্যে এটি ঢেকে দিই তাহলে একটু শক্ত হবে, এজন্য আমরা একটু গর্ত খুঁড়ে নেব। গর্ত খোঁড়া শেষ, এখন মালচিং পেপারটা আমরা এখানে বসিয়ে দিব। তো এখন এই পেপারটার উপরে মাটি দেওয়া হবে। মালচিং পেপারের প্রথম অংশটা মাটি দিয়ে এভাবে ঢেকে দিতে হবে এবং উপরে মাটিটা একটু শক্ত করে ঢেকে দিতে হবে, কারণ এই মালচিং পেপারটা একটু টানতে হবে। যত মালচিং পেপারটা টানবেন অতই এই পেপারটা বড় হবে, এজন্য আমরা মাটি দিয়ে শক্ত করে রাখলাম এবং দুপাশ সাহায্যে এই মালচিং পেপারের প্রথম অংশটা একটু শক্ত করে ধরতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন সমানভাবে পেপারটা
বেডের উপরে পৌঁছে। তো এই পেপারটা টানার জন্য এই রোলের ভিতরে একটি লাঠির সাহায্যে পেপারটা টানা হচ্ছে, এক হাতের সাহায্যে লাঠি ধরা হয়েছে এবং আর এক হাতের সাহায্যে এই পেপারটা হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে। একটু সতর্ক থাকতে হবে, আস্তে আস্তে পেপারটা সোজাভাবে টেনে নিয়ে যেতে হবে। এভাবে পেপারটা বেডের শেষ মাথা পর্যন্ত টানতে হবে। দর্শক, আরেকটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে মালচিং পেপারের দুটি অংশ আছে, একটি অংশের মধ্যে ব্ল্যাক কালার আর একটি হচ্ছে সিলভার কালার। এই সিলভার কালারটি বেডের উপরে রাখতে হবে, বেডের উপরে বলতে বাইরে রাখতে হবে, কারণ এই সিলভার কালারটির মাধ্যমে রৌদ্রের যে প্রখরতা সেটি হচ্ছে এটি ধরে রাখে এবং এই ব্ল্যাক কালারটি মাটিকে ঠান্ডা রাখে। এজন্য এই সিলভার কালারটা বেডের উপরে আমরা রাখব এবং এই ব্ল্যাক কালারটা আমরা হচ্ছে নিচে রাখব। তো এই দিকটা অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো আজকের ভিডিও এর পর্যন্তই, আজকে এতটুকুই দেখানোর ছিল। এরপর আমরা দেখাবো যে এই মালচিং পেপারটা কীভাবে ফুটা করতে হয় এবং এই ফুটার ভিতরে কীভাবে চারা লাগানো হয়। এরপরের ভিডিও আপনারা সমস্ত কিছু বিস্তারিতভাবে দেখতে পারবেন। তো যারা কৃষক এবং খামারি আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ খামার বিষয়ে এবং কৃষি বিষয়ে যে কোনো তথ্য ও পরামর্শের জন্য আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা কর্মজীবনে উপকৃত হবেন। আমরা প্রতিনিয়ত খামার এবং কৃষি বিষয়ক নানা রকম খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও পরিবেশন করি। আপনাদের কমেন্টের মাধ্যমে যে প্রশ্নগুলো আমাদের কাছে আসে, সে প্রশ্নগুলো যে বিষয়ে হয় সে বিষয় সম্পর্কে আমরা প্রতিবেদন করার চেষ্টা করি। তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কর্মক্ষেত্র থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।